মোহনবাগান ক্লাবের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা কথা বারবার বলি যে রিজার্ভ বেঞ্চ খুব ভালো এবং ঘটনা রিজার্ভ বেঞ্চ সত্যি ভালো, যার জন্য রিজার্ভ বেঞ্চ থেকে যখনই কোনো প্লেয়ার চেঞ্জ হতো খুব ভালো পারফরমেন্স দিত। কিন্তু দেখতে পাচ্ছি যখনই এমন দুটো তিনটে প্লেয়ার ইঞ্জুরি হলো তার পরিবর্তে আর রিজার্ভ বেঞ্চের প্লেয়ার নেই, তাহলে আমাকে বুঝতে হবে যে পার্টিকুলার কোনো পজিশনের প্লেয়ার রিজার্ভ বেঞ্চে ভালো। এটাই হয়েছে মোহনবাগানের সব থেকে বড় সমস্যা। কিন্তু মোহনবাগান যেভাবে খেলছিল তাদের মোহনবাগানকে আটকাতে পারছিল না। এই আনোয়ার স্টপারে যেমন ইঞ্জুরি হয়ে যাওয়ার পরেই গোল খাওয়া, বা এই পেত্তাতোষ ইঞ্জুরি হয়ে যাওয়ার পরে গোল সংখ্যা কমে যায়, এইগুলো মোহনবাগানের কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে। এবং আমার মনে হয় মোহনবাগানের কোচ বা মোহনবাগান অফিসিয়াল যারা আছে তারা এটা নিয়ে নিশ্চয়ই ভাবছে আগামী দিনে এই প্লেয়ার যদি ইঞ্জুরি অনেক দূর যায় তাহলে তার পরিবর্তে এই সেকেন্ড উইন্ডো খুলবে তাকে কিন্তু সেই রকম চেঞ্জিং প্লেয়ার আনতে হবে এবং রিজার্ভ বেঞ্চ সেইভাবেই রাখতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিজার্ভ বেঞ্চের প্লেয়ার যেন ভালো হয়, শুধু একটা দুটো দিলে মোহনবাগানের পক্ষে ঠিক নয়। আর ওয়েস্টবেঙ্গল টিমের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ারে যাবো না, তবে ইন্ডিভিজুয়ালের কনসিস্টেন্সির অভাব, এটা ঘটনা। আজ ভালো খেললে কাল এই কনসিস্টেন্সি যদি কোনো টিমের না থাকে তাহলে কিন্তু পারফরমেন্স সেই জায়গায় যাবে না। এবং ইস্টবেঙ্গল ক্লাবের যেটা আমার মনে হয়েছে পজিটিভ দুটো ভালো স্ট্রাইকার নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু অনেক ম্যাচ ঘুরতে পারবে। এবং এই স্ট্রাইকার বা একটা মিডফিল্ডার ভালো আনতে গেলে তাকে ওই সেকেন্ড উইন্ডো যেটা বললাম জানুয়ারিতে খেলছে, ভালো দু তিনটে বিদেশি প্লেয়ার আনলেই গোটা টিমটা কিন্তু বদলে যাবে, এটা আমার মনে হয়। মাঝমাঠে মন মানে ব্লকিং হচ্ছে, এটাও তো একটা সমস্যা। ব্লকিং এর থেকেও বড় কথা যে যে প্লেয়ারগুলো আজকে ডিফেন্সে বল গেলে গোল খাচ্ছে, ওপরে বল গেলে গোল করতে পারছে না, তো মাঝমাঠের থেকেও বড় কথা হচ্ছে তুমি গোল করতে পারছো না তুমি গোল খাচ্ছো, এই জায়গাটাই সমস্যাটা দেখা দিচ্ছে, ওটাই আসল জায়গা। সেরম একটা সাদিকোকে সেরম কিছু মনে হয়নি, তবে হ্যাঁ কিন্তু একটা ম্যাচ যেমন বাঁচিয়ে দিল গোল করে দুটো, সেটা একদিন হবে, রোজ রোজ স্মল বিদেশিদের এখনো পর্যন্ত সেই অর্থে দেখিনি, লাস্টের আগের ম্যাচটা দেখেছি, তা আমার মনে হয় চিন্তা ভাবনা করতে হবে। এশিয়ান কাপে আজকে দল ঘোষণা হয়েছে, সেই দলে কিন্তু মাত্র চারজন বাঙালি ফুটবলার আমরা দেখতে পেয়েছি, মানে বাংলার ফুটবল ইস্টবেঙ্গল মোহনবাগান তো খেলছে মোটামুটি ইস্টবেঙ্গলের পারফরমেন্সে ধারাবাহিকতার আবার মোহনবাগান চিঠি গেল আগের ম্যাচে, ঠিক কিভাবে দেখছো বিষয়টাকে যে ভারতীয় দলে মাত্র চারজন বাঙালি আছে এশিয়ান কাপে? না ব্যাপারটা সেটা না, সেটা হচ্ছে যে চারজন গেল কি দুজন গেল বড় কথা না, দেখতে হচ্ছে দেখতে হবে যে এই প্লেয়ারগুলো ঠিক মতো খেলতে পারছে কি না। 50 জনে থাকা আর 11 জনের মানে দাপিয়ে বাড়িয়ে খেলা দুটোর মধ্যে অনেক তফাৎ, ফলে সেই জায়গাটা আমাকে দেখতে হবে যে 11 জনের মধ্যে সে দাপিয়ে খেলতে পারছে কি না, তাকে ছাড়া টিম হবে না, এরম যদি জায়গা করতে পারে তবেই বলবো যে হ্যাঁ বাংলা সত্যি এগিয়েছে। কিন্তু আমি 50 জনে থাকলাম কি 100 জনে থাকলাম সেটা বড় কথা না, তাতে কিন্তু মনে হয় না যে আমরা আমাদের জায়গায় চলে গেছি, এইটা ভাবনার কারণ আছে।